চ্যাম্পিয়ন্স লীগের লা দেসিমা, কোপা দেল রে, উয়েফা সুপার লীগ, ক্লাব বিশ্বকাপ সবই তো ছিল কার্লো আনচেলত্তির নামের পাশে, শুধু ছিল না লালিগা শিরোপাটা, যার জন্য 2013 সালে দায়িত্ব নিয়ে 2015-তেই ছাড়তে হয়েছিল সান্তিয়াগো বার্নাবু। আবার ফিরেছেন চেনা ডাগাউটে, আর তাতেই বাজিমাত, প্রথম মৌসুমেই মাদ্রিদিস্তাদের উপহার দিলেন 35তম লালিগা শিরোপা, এর সাথে গড়লেন অনন্য এক কীর্তি। বিশ্বের একমাত্র কোচ হিসেবে ইউরোপের শীর্ষ পাঁচ লীগ শিরোপা জিতলেন ইতালিয়ান এই কোচ, তাই তো তাকে নিয়ে শিষ্যদের এমন বাঁধ ভাঙা উল্লাস। 2003-04 মৌসুমে সিরিয়া, ইংলিশ প্রিমিয়ার লিগ 2009-10, লিগ ওয়ান 2012-13, বুন্দেসলিগা 2016-17 এবং সবশেষ রিয়ালের হয়ে লালিগার শিরোপা জিতলেন এবারের মৌসুমে। অবশ্য এতে স্বস্তিতে নেই কোচ, চোখ রাখছেন ইউসিএল শিরোপায়। এটা আমার জন্য বিশেষ একটা রাত, আমি সবশেষ বায়ার্ন মিউনিখের হয়ে শিরোপা জিতেছিলাম, আর রিয়াল মাদ্রিদে পুনরায় যোগ দিয়েই প্রথম মৌসুমে শিরোপা জেতা সত্যি অসাধারণ। আমি জানি আসলে এখানে থাকতে হলে কি করতে হবে। রিয়াল মাদ্রিদ সবসময় শিরোপা চায়, তারা এই মানের দল, মৌসুম এখনো শেষ হয়ে যায়নি। আমার মনে হয় আবহটা দলকে চ্যাম্পিয়ন্স লিগে বেশি আত্মবিশ্বাসী করবে। শিরোপা জয়ের উচ্ছ্বাস একটু আলাদাভাবেই ধরা দিয়েছে রদ্রিগোকে, কারণ তার জোড়া গোলেই তো পাঁচ ম্যাচ হাতে রেখে জয় উৎসবে মাতল রিয়াল। এটা আমার জন্য অসাধারণ একটা স্মৃতি হয়ে থাকবে, আমার জোড়া গোলে দল জিতেছে আর আমরা শিরোপা উৎসব করেছি। আমি সবসময় চেষ্টা করি একাদশে সুযোগ পেলে দলকে আমার সেরাটা দিতে। মাদ্রিদবাসীর কাছে রিয়াল একটা আবেগের নাম, তাই তো 35তম শিরোপা জয়ের উচ্ছ্বাস বাঁধ ভেঙেছে ভক্তদের। সমর্থকদের জন্য ক্লাবটিও কমতি রাখেনি ভালোবাসার, তাই তো ফুটবলাররা শিরোপা উৎসব করলেন ভক্তদের নিয়ে। মাদ্রিদের রাস্তায় এদিন ঢল নেমেছিল উৎসবের, প্রায় 1.5 লাখ সমর্থক নেমে এসেছিলেন রিয়াল মাদ্রিদকে ভালোবাসা জানাতে। ফুটবলাররা খোলা বাসে চড়ে গ্রহণ করলেন ভক্তদের অভিবাদন। রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা ক্লাব, এটার সাথে কোনো সমঝোতা নেই। কতটা শিরোপা, 30টি না এটা 35তম শিরোপা, একটু ভাবুন তো, ইউরোপের রাজা আমরা। হালা মাদ্রিদ, আমরা এখন অপেক্ষায় 14তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের, কারণ ইউসিএল এর ফাইনালে কেউ আমাদের হারাতে পারেনি। আমি এখানে আমার বয়ফ্রেন্ডের সাথে এসেছি, কারণ সে রিয়াল মাদ্রিদ সমর্থন করে, আমি বার্সেলোনার সমর্থক, এটা একসাথে দারুণ অভিজ্ঞতা। 2019-20 মৌসুমের পর আবারও শিরোপা উৎসব করলো রিয়াল মাদ্রিদ। তারেক হোসেন শিমুল, সময় সংবাদ।